বন্ধুরা, আমার আজকের নতুন রেসিপি কিন্তু কাঁচকলার কোপ্তা কারি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আজকে কিন্তু এই কাঁচকলার কোপ্তা কারিটা আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, আর একেবারে অল্প সময়ের মধ্যে। তাহলে চলুন দেখে নিই আমাদের রান্নাটি। আমি কিন্তু একটা পাত্রে জল নিয়েছি, এই জলটির মধ্যে আমি কলা কেটে রাখব। এখানে আমি পাঁচটা কিন্তু কলা নিয়েছি, কাঁচকলা। এবার কিন্তু এই জলটির মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার কিন্তু আমার ছেলে খুব ভালোভাবে এই জলটিকে মেশাচ্ছে। এবার আমি একে একে কলাগুলো খোসা ছাড়িয়ে নেব। সব কলাগুলো একে একে খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু একরকম মাপের করেই কেটে নেব। আমার ছেলে কিন্তু খুব ভালোভাবে হলুদের সঙ্গে জলটিকে মেশাচ্ছে। এবার কিন্তু আমি হলুদ জলে কলাটি ধুয়ে নিয়ে কলাগুলো পিস বানিয়ে নেব পুরো একরকমভাবে। এই যে পুরো কলাটি কিন্তু আমি একরকমভাবে পিস বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি সব কলাগুলো একে একে কেটে নেব। এখনও আমার যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন এরকমই নিত্য নতুন গ্রাম বাংলার রান্না পাওয়ার জন্য। এবার কলাটি কেটে নেওয়ার পরে দেখুন আমার উপকরণগুলো হচ্ছে নারকেল কোড়া, আর এখানে নিয়েছি জিরে আদা বাটা আর শুকনো লঙ্কা। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল খুব একটা ভালো লাগে না, সামান্য মিষ্টি সামান্য ঝাল এরকমই ভালো লাগে। এবার কিন্তু আমি কলাটি খুব ভালোভাবে হলুদ জলে চটকে চটকে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি কলাটা খুব ভালোভাবে ভাজা করে নেব, একেবারে লাল লাল করে মাছের মতো ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন কিন্তু আমি কলাটি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকব। যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় খুব সহজে, আর খেতেও কিন্তু খুব সুন্দর, খুবই টেস্টি। আমি এখানে জিরে আদা বাটা নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। এখানে পেঁয়াজ বা রসুনও কিন্তু ব্যবহার করা যায়। আমি পুরো নিরামিষ করে করেছি, সেজন্য কিন্তু জিরে আদা শুকনো লঙ্কা বাটাটি নিয়েছি। কলাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। কলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি তুলে নেব একে একে কলাগুলো সব। এর স্বাদটা কিন্তু মাছের স্বাদকেও হার মানাবে, এত সুন্দর এই রেসিপিটা খেতে। অবশ্যই আমার যে বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন, তারা সবাই কিন্তু বাড়িতে এরকমই রেসিপি তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর। আর বাড়ির সবাইকে করে খাওয়াবেন, তাহলে কিন্তু সবাই বারবারই করার কথা বলবে এরকমই রেসিপি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি একটু বেশি পরিমাণ, দিয়ে কিন্তু তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি বাটা মশলাটি দিয়ে দিচ্ছি, জিরে আদা শুকনো লঙ্কা বাটা। এবার মশলাটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ধীরে ধীরে জাল দিয়ে প্রায় 5 মিনিট মতো ধরে কিন্তু মশলাটিকে খুব ভালোভাবে নাড়তে থাকব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। সামান্য একটু চিনি কিন্তু দিয়েছি খুব ভালো রং হওয়ার জন্য। এই তেলের উপরে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হয়।
দেখতে খুবই ভালো লাগে। এই মশলাটিকে প্রায় 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো মশলার সঙ্গে কলাগুলো। ধীরে ধীরে প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কলাটিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধ। নারকেলটিকে কুড়িয়ে রেখেছিলাম, সেটি কিন্তু একটু হালকা গরম জল দিয়ে ভালোভাবে চটকে একটা পরিষ্কার কাপড়ে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, নিয়ে এই নারকেলের দুধটা বের করে নিয়েছি। পরিমাণ মতো কিন্তু সামান্য একটু জলও আমি এখানে ব্যবহার করেছি। জলটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, তার কারণ কলাটি ভাজলেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যায়, সেজন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার লবণ আর হলুদটা দিয়ে কিন্তু আমি জাল করতে থাকবো তরকারিটিতে। এবার কিন্তু জালটা খুব জোরে দিতে হবে, এভাবে ফুটতে ফুটতে কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে আসছে। আমি দুই একবার নাড়িয়ে দেব যেন তলায় ধরে না যায়। এই যে প্রায় হয়ে এসছে, চারপাশ দিয়ে কিন্তু তেল বেরিয়ে আসছে, নারকেলের যে তেলটা সেই তেলটা কিন্তু বেরিয়ে আসছে। এবার আবারও দিয়ে দিচ্ছি কিন্তু একটু 1 টেবিল চামচেরও বেশি মতো চিনি, আর দিয়ে দিয়েছি বেটে রাখা গরম মশলা। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কাঁচকলার কোপ্তা কারি, চারদিক দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এভাবেই হালকা হাতে নাড়তে চাড়তে কিন্তু হয়ে গেছে আমাদের কাঁচকলার কোপ্তা কারি। এবার কিন্তু আমি এটি নামিয়ে নেব, আর এই রেসিপিটাতে খেয়াল রাখতে হবে যেন চিনিটা একটু বেশি পরিমাণ দেওয়া হয়, নাহলে কাঁচকলা কিন্তু খুব একটা মিষ্টি জাতীয় না, সেজন্য একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগবে। এবার কিন্তু নামিয়ে নিলাম আমার এই কাঁচকলার কোপ্তা কারি। দেখুন, ভাত বা রুটির সঙ্গে খুব সহজেই খাওয়া যায় এই রেসিপিটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।